Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডি নিয়ে। দুইটি মাত্র উপাদান তেলের সাথে মিশিয়ে চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করব। আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি চুলে ব্যবহার করার ফলে চুলের সকল সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুল করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। আজকের এই রেমিডিটি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা। তেজপাতার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে তেজপাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে করে দ্রুত লম্বা ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। প্রথমে 4 থেকে 5টি তেজপাতা একটি কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তেজপাতাগুলো আমি কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি গ্রাইন্ডারের সাহায্যে তেজপাতাগুলোকে গুঁড়া করে নিব। গ্রাইন্ডারের সাহায্যে তেজপাতাগুলোকে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে তেজপাতার গুঁড়াগুলোকে ঢেলে নিলাম। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। পেঁয়াজ আমাদের চুলের জন্য যেমন উপকারী, পেঁয়াজের খোসাও ঠিক তেমনি আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। নিয়মিত চুলের যত্নে পেঁয়াজের খোসা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। তো একটি গ্রাইন্ডারের সাহায্যে আমি পেঁয়াজের খোসাগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। পেঁয়াজের খোসাগুলোকে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে পেঁয়াজের খোসার গুঁড়াগুলোকে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসাগুলোকে গুঁড়া করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে তেজপাতা এবং পেঁয়াজের খোসা গুঁড়া করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তেলটা কিভাবে আপনারা তৈরি করবেন। তেল তৈরি করার জন্য আপনাদেরকে একটি কাঁচের জার নিয়ে নিতে হবে। তো আমি একটি কাঁচের জার নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই একটি কাঁচের জার নিয়ে নেবেন। তো এখন আমি কাঁচের জারের মধ্যে তেজপাতার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেজপাতার গুঁড়া দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ তেজপাতার গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়া। তো খুব ভালোভাবে তেজপাতা এবং পেঁয়াজের খোসার গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এক এক করে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের খোসা এর মধ্যে ঢেলে দিব। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আমি যেই নিয়মে তৈরি করছি, আপনারাও ঠিক এই নিয়মে তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করবেন। এর ফলে আপনাদের চুলের সকল সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আর আপনাদের মন খুশিতে ভরে উঠবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই পর্যায়ে তেজপাতার গুঁড়া এবং পেঁয়াজের গুঁড়ার সাথে আমি নারিকেল তেল মিশিয়ে নিয়েছি। এখানে আমি নারিকেল তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে নারিকেল তেলের পরিবর্তে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু তেলটি সাথে সাথে তৈরি হয়ে যাবে না। তেলটি তৈরি করার জন্য এই তেলগুলোকে 7 দিন আপনারা রোদে রাখবেন। আমরা যেভাবে আচার রোদে দিই ঠিক সেই নিয়মে কাঁচের জারের ঢাকনাটা খুলে রোদে দিবেন 7 দিন। তো 7 দিন আপনারা রোদে দেওয়ার পর এই তেলটি পরিপূর্ণভাবে তৈরি হবে আপনাদের চুলে দেওয়ার। তো 7 দিন পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই তেলটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এই তেলটি 7 দিন পরে একটি ছাঁকনির সাহায্যেও ছেঁকে রাখতে পারেন, অথবা আপনারা যখন তেলটি ব্যবহার করবেন তখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। চাইলে আপনারা
তেজপাতা এবং পেঁয়াজের খোসা গুঁড়া সহ আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। তো যতটুকু তেল আপনারা আপনাদের চুলে লাগাবেন ততটুকু তেল বাটির মধ্যে ঢেলে আপনাদের চুলে লাগাবেন। মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে এই তেলটি লাগাবেন। খুব ভালোভাবে তেল চুলে লাগানোর পরে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 5 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। তো এই নিয়ম অনুসারে আপনারা এই তেলটি লাগাবেন গোসলের 3 থেকে 4 ঘন্টা আগে। আপনারা চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগেও এই তেলটি আপনাদের চুলে লাগাতে পারেন। রাতে লাগিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে, অথবা দুপুরবেলা গোসল করার সময় শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এছাড়া গোসলের 3 থেকে 4 ঘন্টা আগে তেলটি লাগিয়ে গোসল করার সময় শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই নিয়মে আপনারা সপ্তাহে 3 দিন এই তেলটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি।